নমস্কার দর্শকবৃন্দ, শিক্ষক দিবসের দিন ডেঙ্গু প্রতিরোধ অবিলম্বে ভুল স্বীকার করে এই নির্দেশিকা প্রত্যাহারের দাবি শিক্ষকদের। সম্প্রতি একটি স্কুলে শিক্ষক দিবসের দিন নির্দেশিকা পাঠানো হয়েছে। সেদিন স্কুলে ডেঙ্গু সচেতনতামূলক প্রোগ্রাম এবং অন্যান্য আরও বেশ কিছু প্রোগ্রামের আয়োজন করতে বলা হয়েছে এবং সেই সংক্রান্ত এই ভিডিওটি। ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস, ওই দিনটি শিক্ষক দিবস হিসেবে গভীর আবেগের সঙ্গে ছাত্রছাত্রীরা পালন করে থাকে। শিক্ষক দিবসের দিনে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ পক্ষ থেকে বিদ্যালয়গুলিকে বাধ্য করা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ এবং কম বয়সে বিবাহ রোধের লক্ষ্যে সচেতনতা বিষয়ে কর্মসূচি গ্রহণ করতে। বিষয়টি ভালো হলেও ঠিক শিক্ষক দিবসের দিন এটি করাতে বাধ্য করা অসন্তোষ তৈরি হচ্ছে শিক্ষক এবং পড়ুয়াদের মধ্যে। আগামী 5/9/2023 তারিখে ছুয়া 1 গ্রাম পঞ্চায়েতের অধীন পশং গার্লস হাই স্কুলের প্রাঙ্গণ থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং কম বয়সে বিবাহ রোধ বিষয়ে জনগণকে সচেতন করার জন্য পশং গার্লস হাই স্কুল, পশং হাই স্কুল এবং ঝাঁঝিয়া গোপালচন্দ্র হাই স্কুলের ছাত্রছাত্রী, আশা, বিভিডিসি কর্মী এবং সাধারণ মানুষদের নিয়ে একটি বিশাল র্যালি, পথনাটিকা এবং র্যালির শেষে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই নিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন বিদ্যালয়গুলিকে বাধ্য করা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ এবং কম বয়সে বিবাহ রোধের লক্ষ্যে সচেতনতা বিষয়ে কর্মসূচি গ্রহণ করতে। ওই দিনটি শিক্ষক দিবস হিসেবে গভীর আবেগের সঙ্গে ছাত্রছাত্রীরা পালন করে। আমরা মনে করি এই নির্দেশিকা সচেতনভাবে শিক্ষকদের অসম্মান করার উদ্দেশ্যে করা হয়েছে। অবিলম্বে ভুল স্বীকার করে এই নির্দেশিকা প্রত্যাহার করা হোক, অন্য যে কোনো দিন এই কর্মসূচি গ্রহণ করা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো এখানে যে বিষয়টি উনি বলেছেন কিঙ্করবাবু, যে শিক্ষকদের অসম্মান করার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এটি সর্বৈবভাবে সত্য, কেননা শিক্ষকদের অসম্মান করতে আর কেউ বাকি নেই। যেখানেই কান পাতা চাচ্ছে সেখানেই কিন্তু শিক্ষকদের যে কোনোভাবে একটা হেনস্থা করা এবং অপমান করার একটা চেষ্টা চলছে এবং প্রয়াস চলছে দীর্ঘদিন ধরেই। তো সেই কারণে এই যে শিক্ষকদের অপমান করা, এটা কিন্তু একটা নতুন কোনো বিষয় নয়। প্রতিটি ক্ষেত্রে উঠতে বসতে শিক্ষকদের একটা অসম্মান করার একটা বিষয় সামনে আসছে। তবে শিক্ষক দিবসের দিন এই ধরনের একটা কর্মসূচি, এটা কোনোভাবেই কিন্তু শিক্ষক মহল মেনে নিচ্ছে না। এবারে আমরা সেই নির্দেশিকা বা যেটি পাঠানো হয়েছিল সেটা একটু দেখে নেব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নির্দেশিকা, যেটি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ থেকে 17/8/2023 তারিখে পাঠানো হয়েছিল। বিষয় হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ এবং কম বয়সে বিবাহ রোধের লক্ষ্যে জনসচেতনতা। এখানে যেটা বলা আছে, মহাশয় মহাশয়া, আগামী 5/9/2023 তারিখে ভুয়া 1 নম্বর পঞ্চায়েতের অধীন পশং গার্লস হাই স্কুলের প্রাঙ্গণ থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং কম বয়সে বিবাহ রোধ বিষয়ে জনগণকে সচেতন করার জন্য পশং গার্লস হাই স্কুল, পশং হাই স্কুল এবং ঝাঁঝিয়া গোপালচন্দ্র হাই স্কুলের ছাত্রছাত্রী, আশা, বিভিডিসি কর্মী এবং সাধারণ মানুষদের নিয়ে একটি বিশাল র্যালি, পথনাটিকা এবং র্যালির শেষে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের সুষ্ঠুভাবে পরিচালনা এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো। নিচে এই বিস্তারিত এখানে দিয়ে দেওয়া হয়েছে। 10টার সময় র্যালি হবে, আর বেলা 1টার সময় কুইজ প্রতিযোগিতা এবং কুইজের বিষয় হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং কম বয়সে বিবাহ। 3 নম্বর হচ্ছে কুইজ প্রতিযোগিতা, পরিচালনা করবেন সুপ্রিয়া পাত্র, শিক্ষিকা, পশং গার্লস হাই স্কুল। এবং এইখানে পশং গার্লস হাই স্কুল থেকে 50 জন, পশং হাই স্কুল থেকে 50 জন এবং ঝাঁঝিয়া গোপালচন্দ্র হাই স্কুল থেকে 20 জন আশা কর্মী যারা রয়েছেন তারা 20 জন, সকলে বিভিডিসি ওয়ার্কার অফিসিয়াল হচ্ছে 20 জন। নিচে সিগনেচার আছে ভবদীয় উপসচিব পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ উপল কুমার ঘোষ। তো এই হচ্ছে টোটাল যে বিষয়টি, এটা আলোচনা করা হলো এবং শিক্ষক মহল কিন্তু এতে কিন্তু অনেকটাই ক্ষুব্ধ। এটা কিন্তু এক ধরনের শিক্ষক শিক্ষিকাদের অপমান বলেই তারা মনে করছেন। তো দেখা যাক এই নির্দেশিকা প্রত্যাহার করে নেন কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।